অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ঘোষণা করেছে যে বাংলায় সবার মতামত তারা প্রতিফলন করবে। তার ফলে আজকে সেটাই ঘোষণা করেছে, আপনারাও আমাদের হচ্ছে 11 তারিখের রেজাল্ট, এই রেজাল্ট তো দেখবে সব জায়গাতে 11 তারিখের রেজাল্ট, সবাই রেজাল্ট দেখবে এবং এই পরিচালনা করার জন্য আমাদের সবাই কিন্তু আমরা এবং কন্ট্রিবিউট করছি যে আমার এখানে আমার এমএলএ আমি আছি এবং ব্লক সভাপতি সৌমেন ঘোষ তারাও ধনেগালিতে একটা কন্ট্রোল রুম আছে সেখানে তারা পরিচালনা করছে, এখান থেকে আমি দেখে নিচ্ছি এবং মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে কারণ উন্নয়ন করেছি বেশিরভাগ বুথে আজকে বিজেপি সিপিএম তারা এজেন্ট দিতে পারেনি, ক্যান্ডে দিতে পারেনি, কোথায় পাবে? মানুষ তো উন্নয়নের পক্ষে যারা বসলো তারা বুঝতে পারছে যে উন্নয়ন ছাড়ার গতি নেই আজকে, তাই প্রত্যেকটা মানুষই উন্নয়নের পক্ষে তারা ভোট দেবে।